শরণকালে এমন রোম দেখেনি কেউ। ঐতিহাসিক এই নগরীতে শীত গ্রীষ্ম সকল ঋতুতেই জনাকীর্ণ থাকে পর্যটন এলাকাগুলো। তবে করোনা ভাইরাস সবকিছু পাল্টে দিয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্র ভিয়া দেল কোর্সো এখন পর্যটক শূন্য। এখানে বহু দোকান বন্ধ হয়ে গেছে। এই অঞ্চলে ক্ষুদ্র ব্যবসা এবং কাজে নিয়োজিত প্রবাসী বাংলাদেশিরাও ক্ষতির শিকার। সারাদিন বসে থাকি, কাজকর্মতে ওই রকম নাই। মাস্ক আমাদের পুরোপুরি পড়তে হবে, 405 ইউরো জরিমানা নাইলে। অন্তত পক্ষে 70% আমাদের ব্যবসা দুলিশাত হয়ে গেছে, কারণ এই মাস্ক পরে কেউ কিছু খেতে চায় না বাইরে। ইভেন কি যে বাচ্চারা কিছু খাইতে চাইলে মা বাপ দিচ্ছে না। নগরের বিভিন্ন পর্যটন এলাকাগুলো ঘুরে দেখা গেছে। ইতালীয় ছাড়া বিদেশি পর্যটক নেই বললেই চলে। যারাও নগরীতে এসেছেন, কাজের ফাঁকে দেখে নিচ্ছেন শহরটি। ফলে ঐতিহাসিক নিদর্শন এবং জাদুঘরগুলোতে মানুষের আনাগোনা নেই বললেই চলে। এই সময়ে নগরীর টাইবার নদীর তীরে মানুষের ভিড় থাকার কথা, কিন্তু সেখানেও শূন্যতা। এই নগরীর মাঝখান দিয়ে বয়ে চলা টাইবার নদী সহ রোমের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে তেমন পর্যটক লক্ষ্য করা যাচ্ছে না। টাইবার নদীতে গড়ে ওঠা ভাসমান রেস্টুরেন্টগুলো প্রায় সবগুলোই বন্ধ হয়ে গেছে। রোমের টাইবার নদীর তীর থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ।